সময়টা নভেম্বর মাস, আমাদের প্রত্যেকের কুলগাছেই প্রচুর সংখ্যায় ফ্রুট সিডিং হয়েছে, কিন্তু এর মধ্যেই বিভিন্ন রকম সমস্যা আমাদের ফেস করতে হচ্ছে। কারো কুল হলুদ হয়ে ঝরে যাচ্ছে, কারো কুল শুকিয়ে যাচ্ছে, কারো পর্যাপ্ত ফ্রুট সেটিং হচ্ছে না, কারো বা ফুলই ঝরে যাচ্ছে, কারো গাছের পাতা হলুদ হচ্ছে। সমস্যা অনেক, সমাধান একটাই, গার্ডেনার ফ্রেন্ড ইউটিউব চ্যানেল। হ্যালো ফ্রেন্ডস, আমি দেবাশিস, আপনারা দেখছেন গার্ডেনার ফ্রেন্ড ইউটিউব চ্যানেল। গার্ডেনার ফ্রেন্ড ইউটিউব চ্যানেলে গার্ডেনিং সংক্রান্ত প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স সমৃদ্ধ সমস্ত ভিডিও তৈরি করা হয়, যা সম্পূর্ণটাই প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সের উপর বেস করে তৈরি। এখানে আমি নিজে বিভিন্ন রকম দেশি বিদেশি ও থাইল্যান্ড ভ্যারাইটি ফল গাছ নিয়ে কাজ করছি, আর আমার অভিজ্ঞতাই আপনাদের সাথে শেয়ার করি। আজকের ভিডিওটি কুল গাছ বিষয়ক। নভেম্বর মাস বা ডিসেম্বর মাসে আমরা কুল গাছের কী ধরনের পরিচর্যা করব, যাতে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মাসে কুল গাছে প্রচুর সংখ্যায় ফল পাওয়া যায়। চলুন তাহলে ভিডিওটি ধৈর্য নিয়ে শেষ পর্যন্ত দেখে নেওয়া যাক। আর আমি এতটুকু কথা দিতে পারি, আপনি যদি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখেন, তাহলে আপনার কুল গাছে আর কোনো সমস্যাই রইবে না, শুধু থাকবে থোকায় থোকায় কুল। কুল গাছে এই সময় আমরা কী ধরনের ম্যানেজমেন্ট করব, এটাকে কয়েকটা পার্টে ভাগ করে নিয়ে আলোচনা করলে অনেকটা সুবিধা হতো, কারণ বিষয়টা অনেকটাই ব্রড। তবে আমি চেষ্টা করব যতটা সংক্ষেপে সম্ভব আপনাদের বোঝানোর, কারণ এই যে পরিমাণ আমার এখানে কুবেরের ধন রয়েছে, এই সমস্ত কিছুর ব্যবহার যদি আমি বোঝাতে যাই, তাহলে একটা বড়সড় সমস্যার ব্যাপার হয়ে যাবে। অনেকেই কনফিউজ হবেন, বিভিন্ন ধরনের মেটেরিয়াল রয়েছে, এগুলো কোথায় পাওয়া যায় না পাওয়া যায়, এ নিয়ে বড় সমস্যা। আমার এখানে এরকম পেটি আরও দুটা রয়েছে। আমরা যারা গার্ডেনিং করি, শখের বসে অনেক কিছুই কিনে ফেলি, প্র্যাকটিক্যালি হয়তো তার অর্ধেকও ইউজ করা হয় না, কিন্তু কিনে ফেলি অনেকটাই। এবার মূল আলোচনায় ফিরি। কুল গাছে এই সময় দেখবেন প্রত্যেকেরই একটা সমস্যা হবে, মেন সমস্যা, কমন সমস্যা, যা সব গাছেই হয়, পোকা ও ছত্রাকের আক্রমণ। এই জিনিসটাকে আপনাকে ট্যাকেল করতে হবে, তারপর বাদবাকি পরিচর্যা। গাছের খাবার কী আছে না আছে মাটিতে পাতায়, ওগুলো পরের কথা, প্রথম কথা পোকা আর ছত্রাককে তাড়ান। পোকা আর ছত্রাককে তাড়ানোর জন্য আমি নিজে যে ব্যবস্থাটা করি সেটা হলো হামলা 550। এটার মধ্যে রয়েছে সাইপারমেথ্রিন আর ক্লোরোপাইরিফস। এটা 2 ml পার লিটারের সাথে, এই দেখুন এটা হলো স্প্রিন্ট, 2 gram পার লিটার, কার্বন ডাইজোমার ম্যাংকোসদেব সমৃদ্ধ। এই স্প্রিন্ট আর হামলা এই দুটোকে একত্রে মিশিয়ে সম্পূর্ণ গাছে 15 দিন পরপর স্প্রে করে দিই। এই স্প্রে করার ফলে আমার গাছটা যদি ভালোভাবে লক্ষ্য করেন ক্লোজ আপে, এতে একটা পাতায়ও একটা ছিদ্র নেই, কোনো রকম পোকার আক্রমণ নেই, কোনো রকম ছত্রাকের সমস্যা নেই, সম্পূর্ণ ফ্রেশ হেলদি একটি গাছ। গাছের হেলথ ঠিক হয়ে গেল। হেলথ ঠিক থাকলে এবার আমরা শুরু করব গাছকে খাবার দেওয়া। এবার আসি গাছে খাবার দেওয়ার প্রসঙ্গে। গাছে খাবার অনেকে বলেন জৈবভাবে দেব, অনেকে বলেন রাসায়নিক, এক একজনের মতামত এক এক রকম। আমি আমারটা বলি, ধরুন 100 গ্রাম শস্যের খোলকে 1-2 লিটার জলে ভিজিয়ে রাখলেন, পরবর্তীতে আরও কিছু পরিমাণ জল দিয়ে টোটাল মিক্সারটা হবে 10 লিটার। 100 গ্রাম শস্যের খোল, টোটাল 10 লিটার শস্যের খোল পচা তরল জৈব সার হবে। 1 সপ্তাহ ভিজিয়ে রাখবেন, 1 সপ্তাহ পর যে 10 লিটার টোটাল মিশ্রণটা হলো, তার মধ্যে 20 গ্রাম পটাশিয়াম সালফেট দেবেন। 20 গ্রাম পটাশিয়াম সালফেট দিয়ে ভালোভাবে মিশিয়ে সেটা কুল গাছে প্রয়োগ করবেন। এরকম বড় আকারের কুল গাছ যদি হয়, তাহলে ধরুন আপনার এক একটা গাছে 5 লিটার পরিমাণ লেগে যাবে, আর যদি ছোট টবে হয় তাহলে 1-2 লিটার দিলেই কাজ চলে যাবে। সেটা আপনার গাছের প্রয়োজনের উপর, গাছে যেরকমভাবে জল লাগছে সেই একইভাবে এটাও প্রয়োগ করবেন। আমার মতো আপনারা যারা একদম সহজে কুল গাছের পরিচর্যা করতে যান, তাদের জন্য আমি একটি শিডিউল বা রুটিন করে দিচ্ছি। ধরুন আজকে রোববার, আজকে আপনি ইনসেক্টিসাইড আর ফাঞ্জিসাইড একদম পরন্ত বিকেলে সম্পূর্ণ গাছে স্প্রে করলেন। পরের রোববার আপনি যে কোনো একটি ভালো ব্র্যান্ডের মাইক্রো নিউট্রিয়েন্টস একদম সকালে 2 গ্রাম পার লিটার জলে মিশিয়ে সম্পূর্ণ গাছে স্প্রে করবেন। আমি যেমন ব্যবহার করি এটা ট্রাস্কো 5, এটা একটা লোকাল ব্র্যান্ড, দামে অনেকটাই কম। আপনারা চাইলে অ্যাগ্রোমিন গোল্ড বা অ্যাগ্রোমিন ম্যাক্স এই ধরনের ভালো ব্র্যান্ডেরও ব্যবহার করতে পারেন, তবে আমি ব্যক্তিগতভাবে দেখেছি কার্যকারিতা একই রকমের। তাহলে সপ্তাহে একদিন রোববার আপনি ইনসেক্টিসাইড ও ফাঞ্জিসাইড স্প্রে করলেন পরন্ত বিকেলে, তার পরের সপ্তাহের রোববার আপনি মাইক্রো নিউট্রিয়েন্টস স্প্রে করলেন একদম সকালে, আর প্রতি রোববার আপনি শস্যের খোল পচানো জলের সাথে পটাশিয়াম মিশিয়ে গাছের গোড়ায় দিয়ে যান।
আপনার গাছে কোনো রকম রোগ পোকার আক্রমণ হবে না, সমস্ত ধরনের খাবারের যোগান গাছ পাবে, আর গাছটিও বলিষ্ঠভাবে বাড়বে। আপনাকে জাস্ট সপ্তাহে একদিন গাছটির পিছনে সময় দিতে হবে। এবার যারা মনে করবেন এতটুকু পরিচর্যায় কম হয়ে গেল, এতে কি ভালো ফল পাওয়া যাবে, আমি বলবো 100% ভালো ফল পাওয়া যাবে, এ বিষয়ে কোনো দ্বিমত নেই। তারপরও যদি আপনার ডাউট থাকে বা আপনি আরও একটু বেশি পরিচর্যা করতে চান, তাহলে দু চার কথা আপনাদের জন্যও বলে দিচ্ছি যারা একটু গাছকে বেশি ভালোবাসেন বা একটু বেশি পরিচর্যা করতে চান। এখান থেকে এটা হলো আমার কুবেরের ধন, এরকম আরও দুটা বক্স আছে আমার কাছে। এখানে বিভিন্ন রকমের জিনিস রয়েছে, যেমন এটা যদি আপনাকে দেখাই 20% ওয়াটার সলিউবল বোরন। মাইক্রোনিউট্রিয়েন্টস স্প্রে করার পাশাপাশি যদি এই 20% ওয়াটার সলিউবল বোরন 2 গ্রাম পার লিটার জলে মিশিয়ে 15-20 দিন বা 25 দিন পরপর গাছে স্প্রে করা হয়, তাহলে ফলগুলো সাইজে আরও বড় হয়, ফলন আরও বেশি হয়। যদিও এই ট্রাসকো-5 অনুখাদ্যের মধ্যেও বোরন রয়েছে, তারপরও আপনি চাইলে বাড়তিভাবে আলাদা বোরন দিতে পারেন, এতে ফলন কিছুটা হলেও বৃদ্ধি পাবে বলে আশা করা যায়। বোরনের পাশাপাশি আরও একটি মাইক্রোনিউট্রিয়েন্টস খুব বেশি পরিমাণে গাছের ফল ধারণের জন্য প্রয়োজন হয়, সেটা হলো জিঙ্ক। আমি এখানে কৌটোগুলোর সাথে সব লাগিয়ে রেখেছি, না হলে বোঝাতে অসুবিধা। দেখুন আমি খুলছি, এটা হলো জিঙ্ক, এটাও সাদা রঙের হয়। জিঙ্কটা ওজনে অনেকটাই ভারী আর বোরনটা ওজনে একদম হালকা তুলোর মতো, এ কারণে আমার বুঝতে অসুবিধা হয় না এই প্লাস্টিকগুলো লাগানো না থাকলেও। এদিকে দেখুন জিঙ্ক, এটা 33% জিঙ্ক, এটা এগ্রিকালচারের কাজে ব্যবহার হয়, মাটিতে দেওয়া হয়, এটা সয়েল অ্যাপ্লিকেশনের জন্য, এটা কিন্তু স্প্রে করা যাবে না। ধরুন এটা একটা 50 লিটার হাফ ড্রাম, এই গাছের গোড়া খুঁচিয়ে আমরা 5 গ্রাম পরিমাণ এর গোড়ার মাটির সাথে মিশিয়ে দিতে পারি। বোরনটা স্প্রে করতে হয় 20% ওয়াটার সলিউবল বোরন লেখাই থাকে, আর জিঙ্ক এটা সয়েল অ্যাপ্লিকেশন। মাইক্রোনিউট্রিয়েন্টসের মধ্যে জিঙ্ক আর বোরন ফল ধারণের জন্য সবচেয়ে বেশি পরিমাণে প্রয়োজন হয়। জিঙ্ক আর বোরন যদি গাছ প্রয়োজনীয় মাপে পেয়ে যায়, তাহলে ফলগুলো আকারে যেমন বড় হবে, ফলের টেস্ট ভালো হবে, কোয়ালিটি ভালো হবে, আর ফলন তো বাম্পার হবেই, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। যারা আলাদাভাবে জিঙ্ক বোরন কিনবেন না তারাও টেনশন করবেন না, একটা অনুখাদ্যের মধ্যেই জিঙ্ক বোরন কিছুটা পার্সেন্টেজে থেকে যায়। যদি এই ট্রাসকো-5টাকে দেখি, এখানে ইনগ্রিডিয়েন্টস লেখা রয়েছে, আপনারা হয়তো দেখতে পারবেন না, আমি দেখে বলছি। জিঙ্ক আছে 6%, এখানে এই ট্রাসকো-5 অনুখাদ্যের মধ্যে জিঙ্ক দেওয়া রয়েছে 6%, আর আপনি যখন আলাদাভাবে জিঙ্ক দিচ্ছেন তখন এতে জিঙ্ক রয়েছে 33%। বুঝতেই পারছেন জিঙ্কের পরিমাণটা বেশি যাচ্ছে। তারপরে এখানে বোরনও দেওয়া আছে, বোরন দেওয়া আছে 0.05%, কিন্তু আপনি আলাদাভাবে যখন বোরন দিচ্ছেন তখন সেটা যাচ্ছে 20% বোরন, অর্থাৎ 40 গুণ বেশি পরিমাণ যাচ্ছে বা 40 গুণ বেশি এফেক্টিভভাবে কাজ করছে। এই কারণেই আলাদাভাবে দেওয়া। তবে যারা আলাদাভাবে দিতে পারবেন না তাদেরও টেনশন নেই, এই একটা স্প্রে করেই কাজ চলে যাবে, এত কিছু আলাদাভাবে আমি আপনাদের কেনার জন্য রিকমেন্ড করব না। কিনতে পারেন একমাত্র তারাই যাদের প্রচুর সংখ্যায় গাছ রয়েছে বা আপনারা চান ম্যাক্সিমাম সময় বা ম্যাক্সিমাম এফোর্ট দিতে, আপনারা কিনতে পারেন। তবে বেসিক পরিচর্যা এই একটা যে কোনো ব্র্যান্ডের মাইক্রোনিউট্রিয়েন্টস কিনলেই চলে যায়। জিঙ্ক আর বোরন তো হলো অনুখাদ্য, এবার বিষয়টা আসে প্রধান খাদ্যের। এই সময় গাছে প্রধান খাদ্যের চাহিদা অনেক বেশি থাকে, যেহেতু গাছটা প্রচুর পরিমাণে ফল প্রোডিউস করে, তাই গাছের প্রচুর এনার্জির প্রয়োজন হয়। আমরা যে শস্যের খোল ব্যবহার করি, শস্যের খোলেও নাইট্রোজেন, ফসফেট, পটাশ থাকে, কিন্তু তার পরিমাণ খুবই কম, যেহেতু এটা অর্গ্যানিক সোর্স। অর্গ্যানিক সোর্সে নাইট্রোজেন, ফসফেট, পটাশিয়ামের পরিমাণ অনেকটাই কম থাকে। সেক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারেন এনপিকে 18-18-18 বা 19-19-19 বা 20-20-20, ইকুয়াল রেশিওর যে কোনো এনপিকে আপনারা ব্যবহার করবেন। এই এনপিকে ব্যবহার করার পাশাপাশি আরেকটি জিনিস আপনাদের ব্যবহার করতে হবে, এসওপি অর্থাৎ পটাশিয়াম সালফেট এনপিকে 0050 যেটাকে বলা হয়। কারণ শুধু এনপিকে 18-18-18 দিলে ব্যালেন্স বিগড়ে যাবে, তার সাথে পটাশিয়াম সালফেট দিতে হবে, যাতে গাছে নাইট্রোজেন ফসফরাসের তুলনায় পটাশিয়ামের যোগানটা বেশি হয়, কারণ ফল ধারণের জন্য পটাশিয়াম সবচেয়ে বেশি প্রয়োজন। যারা এনপিকে আলাদাভাবে স্প্রে করবেন তাদের জন্য বলছি এনপিকে ইকুয়াল রেশিও যে কোনো সপ্তাহে একদিন স্প্রে করবেন। ধরুন রোববার আপনি স্প্রে করলেন 2 গ্রাম পার লিটার একদম সকালে, তার পরের সপ্তাহে এনপিকে 0050 সপ্তাহে একদিন ব্যবহার করবেন, 2 গ্রাম পার লিটার জলে মিশিয়ে একদম সকালে সম্পূর্ণ গাছে স্প্রে করে দেবেন। এটা গেল এনপিকে স্প্রের বিষয়।
আর যারা এত ধরনের ঝামেলা বা এত ধরনের কনফিউশনে যাবেন না তাদের জন্য আমি শর্টকাট উপায় বলছি যেটা আমি নিজেও অ্যাপ্লাই করি শুরুতেও বলেছি ধরুন এই রোববার আপনি ইনসেক্টিসাইড ও ফাঞ্জিসাইড একত্রে মিশিয়ে পরন্ত বিকেলে স্প্রে করলেন পরের রোববার একদম সকালে আপনি মাইক্রোনিউট্রিয়েন্টস স্প্রে করবেন হয়ে গেল স্প্রের ব্যাপারটা শেষ এবার মাটিতে খাবার দেবার বিষয় মাটিতে খাবার দেবার জন্য 100 গ্রাম সর্ষের খোল নিলেন 1 লিটার জলে 1 সপ্তাহ ভিজিয়ে রাখলেন তারপর তার সাথে আরো 9 লিটার জল অ্যাড করলেন টোটাল হলো 10 লিটার সেই 10 লিটারে 20 গ্রাম এসওপি অর্থাৎ সালফেট অফ পটাশ মিশিয়ে গাছের চাহিদা অনুযায়ী গাছের গোড়ার মাটিতে দিয়ে দিবেন যেমন এটা একটা বড় গাছ 50 লিটার হাফ ড্রামে লাগানো রয়েছে এতে মোটামুটি 5-6 লিটার বা 7 লিটার লেগে যাবে আবার যদি ছোট টব হয় সেক্ষেত্রে 1-2 লিটার দিবেন এটা প্রতি সপ্তাহেই আপনাকে দিতে হবে একটা নির্দিষ্ট দিন করে নেবেন আমি যেমন রোববার দিনটা করি এই কাজের জন্য আপনার সুবিধা মতো আপনি যে কোনো একটা শিডিউল করে নেবেন তাহলে আপনাকে জাস্ট সপ্তাহে একদিন গাছের পেছনে বাড়তি পরিচর্যা করতে হচ্ছে আর সপ্তাহের বাদবাকি দিন জাস্ট খালি জল দিতে হচ্ছে এই জলের ব্যাপারটাও কিন্তু বেশ ভাইটাল এই সময় কুল গাছে গত বছর আমার এই সমস্যাটা হয়েছিল আমি জল দিতে ভুলে গেছি বা জল দিতে পারিনি এই কারণে আমার কুলগুলো শুকিয়ে গিয়েছিল এই সময় জল প্রচুর পরিমাণে লাগে এই কারণে দুবেলা করে জল দিতে হয় ধরুন সকালে একবার আমি জল দিলাম ঘুম থেকে ওঠার পর রাত্রে ঘুমানোর আগে আরেকবার দেই অনেক সময় কিছুদিন আগে অবধি রোদ এতটা বেশি থাকতো যে আমাকে বিকেলে একবার জল দিতে হতো রাত্রে ঘুমানোর আগে একবার দিতে হতো আবার সকালে ঘুম থেকে উঠে আরেকবার দিতে হতো এরকম পরিস্থিতি ছিল এভাবেই জলের ম্যানেজমেন্টটা করতে হয় যদিও এখন ওয়েদার অনেকটাই ঠান্ডা হয়ে এসেছে এই সময় দুবার জল দিলেই যথেষ্ট জলের ম্যানেজমেন্টটা ঠিক রাখবেন না হলে সব কিছু করার পরেও সবটাই বিফলে যাবে এটা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে বলছি আপনাকে অসংখ্য ধন্যবাদ মূল্যবান সময় নিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করবেন পরবর্তী সমস্ত ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবেন